হাই ভিজ আসসালামু আলাইকুম ঋতু ফ্রম বাংলাদেশ ব্লগার ঋতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো এই যে ইফতারির জন্য বেগুনি বানাচ্ছি এখানে বেগুন আলু এবং কাঁচা কলা তিন ধরনের বেগুনি আছে আর এখানে ডাল বড়া যেটা বলে বা পেঁয়াজুর যেটাই বলবেন তো ইফতার রেডি করে নিয়েছি আজকে ইফতারি তেমন কিছু বানায়নি বেগুনি ডালের বড়া খেজুর এখানে আর কি ট্যাং বা যেটা বললেন আপনারা সেটাই জুস আর এখানে গরুর মাংস রান্না করা ছিল সেই গরুর মাংস দিয়ে ভাতের চাল দিয়ে ছোলা বুট দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করেছি শুকনা শুকনা খিচুড়ি তো খাওয়া দাওয়া করার পরই আর কি ডাক্তারের কাছে যাচ্ছি হঠাৎ করে আমার কানে একটু প্রবলেম দেখা দিয়েছে একটা কানের মধ্যে একটা ছোট্ট মানে র্যাশের মতন বের হয়েছে ফুট নিউ বলতে পারেন তো কানের মধ্যে ফুটনি বের হয়েছে খুবই সেন্সিটিভ এই জন্য ফির পাপ্পা বললো চলো ডাক্তারের কাছে দেখে নিয়ে আসি তো ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার কাছ থেকে আসার পরে একটা এই যে কি বলে এটাকে লেওয়া আমাদের দোকানের একটা কর্মচারী দিয়েছে খাওয়ার জন্য বাসায় কর্মচারী বলতে রাজীব ভাইয়া দিয়েছে আমাদের আবার সম্পর্কে ভাইয়া হচ্ছে তো মাকে অর্ধেক দিব আর অর্ধেক খাবো কারণ আমি একা পুরোটা খেতে পারবো না ফিওর পাপা খুব একটা খায় না তাহলে আর ফিওনা আর ফিওনার দাদি মিলে খাবে আর আমি অর্ধেক খাব আর কানের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে খুবই সমস্যা দেখা দিয়েছে ওই জন্য কানটা একটু ব্যথা করতেছে আর ফিওর বাবা পাঞ্জাবি তারপরে কাবলি পরে পরে দেখাচ্ছিলো যে কোনটা নিবে ঈদের জন্য তো আমরা একটা সিলেক্ট করেছি আর এখানে খাসির মাংস মা রান্না করেছিল সেটাই দিয়েছে যেহেতু আজকে আমি তেমন কিছু রান্না করি নাই আর মা খাসির মাংস ভুড়ি ভাজি আর একটা ভ ভাজি বানিয়েছিল সেটাই দিয়েছে সেটাই আমরা ভোরবেলা খেয়েছি আর এই যে এই ওষুধগুলো দিয়েছে ভলটালিন ডি দিয়েছে ব্যথার জন্য আর এই দুটো দিয়েছে ওষুধ সঙ্গে না খেতে বলেছে আর গ্যাসের ওষুধ তো এখন আমি যেহেতু গ্যাসের ওষুধ না খাচ্ছি আমার হাতের ওই প্রবলেমের কারণে ভিটামিন খাচ্ছি সঙ্গে তো সব ওষুধ একসঙ্গেই খাবো দেখেন কতগুলা ওষুধ আমাকে এখন এই আগামী এক সপ্তাহ খেতে হবে তো খুলে নিচ্ছিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কিন্তু অসুস্থ না তারপরেও আমার একদম মানে অসুস্থ রুগীদের মতন ওষুধ খেতে হচ্ছে খুবই খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নেই কানের এত ব্যথা কানের মধ্যে ফোড়া উঠলে যে কত কষ্ট আমি বুঝতে পারছি আমার কখনো ফোড়া বা এই ধরনের কোনো কিছুই হয় নাই এই ফার্স্ট টাইম হয়েছে তা আবার কানের ভিতরে তো এটা ভোর রাতে খাওয়ার পরে ওষুধ খাচ্ছি ভোর রাতে হাল খেতেই পারলাম না কারণ কান ব্যথা সন্ধ্যা রাতেও খেয়েছি কান ব্যথার ওষুধ কিন্তু এখনও একটু ব্যথা কমেনি ওরকমই ব্যথা করতেছে আর খুবই তীব্র ব্যথা এ ব্যথা বোঝানো যাবে না এত ব্যথা আর কি মনে হচ্ছে আমার পুরা মাথার ব্রেন পর্যন্ত পেইন করতেছে এরকম এখন আমি আপনাদের দেখাই যে এখানে কয় পিস ওষুধ আছে আট পিস ওষুধ আমার খেতে হবে আমি এক পিস ওষুধ খেতে কান্না করে ফেলি আর আট পিস ওষুধ আমি খাবো কী করে বলার মতো নেই তো আমরা শিহরি খাওয়ার পর ফিয়ার পাপা ওই ঘরে গিয়েছে আরফিয়ানা দেখেন বালিশ খাতা নিয়ে এই ঘরে চলে আসতেছে ঘুম থেকে উঠে ওর পাপাকে না পেয়ে ও এই অবস্থা করতেছে ও মাঝে মাঝে এরকম করে ঘুম থেকে উঠে ওর পাপাকে না পেয়ে মনে কর ওর পাপা হয়তো এই ঘরে শুইছে বা কোথাও গেছে বালিশ টালিশ নিয়ে এই ঘরে চলে আসতেছে পাপার সঙ্গে শুবে তাই কিন্তু ওর পাপা তো এখানে নাই চোখে অনেক ঘুম দশটার সময় ঘুমিয়েছে এখন সাড়ে তিনটা বাজে সে উঠে পাপাকে খুঁজতেছে মানে এত সে তার পাপাকে ভালোবাসে বলার মতো না পাপাকে এক নজর সে দেখতে না পেলে অস্থির হয়ে যায় তো আমি ওর পাপা অ্যাকচুয়ালি বাথরুমে গিয়েছে এসে দেখি তারপরেও ও এখানে দাঁড়িয়ে আছে ঘুমাতে বলতেছি ঘুমাতে যাবে না পাপায়ের সঙ্গে করে যাবে ওর পাপা এই বাথরুম থেকে এসে ওকে কোলে করে নিয়ে যায় ওর সঙ্গে শুয়ে থাকবে দেন ও ঘুমাবে চোখে ঘুম টুলুমুলু করছে তারপরেও ঘুমাবে না তো প্রত্যেকটা মেয়ে হয়তো তার বাবাকে এরকমই ভালোবাসে মানে বাবা আর মেয়ের ভালোবাসা তুলনা করা যাবে না কোনো কিছুর সঙ্গে আর মাপাও যাবে না আর বোঝানোও যাবে না কাউকে এত এত ভালোবাসা তো তারপর আর শ্যুট করিনি কান ব্যথায় এত অস্থির ছিলাম পরের দিনও আমি তেমন কিছুই রান্না করিনি মা নিচ থেকে খাবার দিয়েছিল সেটা আর সঙ্গে হালকা পাতলা আগের দিনের খাবার ছিল সেগুলো নিয়ে খাওয়া দাওয়া হয়েছে ইফতারির সময় তো এটা ইফতারির আগে ফের পাপা বক্স আনতে বলেছিলাম অ্যাকচুয়ালি রোজার সময় তো অনেক কিছু বাঁচতেছে একটু একটু করে হয়তো মাংসের তরকারি হয়তো মাছ বা ভাজি বা চপ টপ বেগুনি যেটাই করতেছি একটু করে বাঁচতেছে তো সবগুলো রাখা একটু ঝামেলা হচ্ছে কারণ বক্স অত বেশি আমার নাই আর বিশেষ করে সব বড় বক্স আমার ছোট বক্স খুব কম আছে কারণ পায়েস ছোলা বুট বুন্দিয়া জিলেপি এগুলো সব আমি আমি ফ্রিজে কোনো খাবারই খোলা রাখি না বা পাতিল বা এগুলো সহ কখনোই রাখি না সব বক্সে করে একদম মুখ বন্ধ করে তারপরে রাখি তো ফির পাপাকে বক্স আনতে বলেছিলাম একটা বক্স আনতে বলেছিলাম বলেছিলাম যে এক সেট বক্স আনতে যেখানে যে ছোট ছোটো পিস করে চার পিস করে থাকে তো সে আমাকে ভিডিও করে দেখিয়েছিল আমি শুধু এই যে এই কালারফুল এটা আনতে বলেছিলাম তো ওর সঙ্গে ওই যে আর একটা স্ট্রবেরি ডিজাইনেরটাও এনেছে ভালো লেগেছে ওইটা তাই তো ভালোই হলো একবারে বেশি হয়ে গেল রাখতে সুবিধা হবে তো এই যে এটা আবার কালারফুল একটু চারটা চাল কালারের আর এফ বক্স আর একটা নিয়ে আসতেছে ফিওনা বেবি এই যে স্ট্রবেরির এটা এটাও চার পিসে এটাও খুব সুন্দর হয়েছে তো ফিওনা বলতেছিল এটা নিয়ে আমি স্কুলে যাবো ও স্কুলের কিছুই বুঝে না তারপরে সারাক্ষণ স্কুলে যেতে চায় বুড়ি পাকনা বুড়ি হয়েছে তো এই তো এটার চারটা ওইটার চারটা আটটা বক্স আমার হয়ে গেল খাবার দাবার রাখতে এখন সুবিধা হবে সব কিছু ফ্রিজে রাখতে পারবো কারণ সব বক্স বড় বড় ছিল কয়েকদিন আগেও এক সেট বক্স কিনেছি আমি এরকম চারটার সেট তার আগেরও ছিল একটা চারটার সেট তারপরে ছোট ছোট বক্স ছিল তো এই বক্সগুলা কী আর বলবো হচ্ছে না তারপরে এতগুলো বক্স এখন কাজে লাগবে আর কি আর ও পাপাকে দেখাতে নিয়ে যাচ্ছে দেখো আমার স্কুলের বক্স ও জানেই না যে ওর পাপা এনেছে এখানে ও পড়াশোনা করতেছিল আর কি ড্রয়িং করতেছিল আমি বসেছিলাম তো এগুলো ওর ফুপি এনে দিয়েছে ওকে এটা ওর খুপিরই ও তার অনেকগুলো হারিয়ে ফেলেছে ভেঙে ফেলেছে এই যে ড্রয়িং বুকও তো বসে বসে ড্রয়িং করতেছে আর এটা হচ্ছে রাতের বেলা ভাবলাম আলু দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজি খাওয়া যাবে তো ফের পাপাও বলতেছিলো খাই তো সন্ধ্যার পরে বেলা আমি আর কি ফ্রেঞ্চ ফ্রাই কেটে একটু সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম এখন ভেজে নিব হালকা করে কিছু ভেজে খাবো আর বাকিটা হালকা ভেজে করে ডিপে রেখে দিব পরে খাওয়া যাবে তো আশা করি আজকের এই ছোট্ট মার্কা ব্লগ আপনাদের ভালো লাগছে লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ব্লগ দিতে একটু কষ্ট হচ্ছে তারপর হালকা পাতলা অনেক কিছু শেয়ার করব সাথেই থাকবেন আল্লাহ হাফেজ